নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় দিনার দিরহাম এবং গোলামবাদি কিছুই মিরাজ হিসাবে রাখিয়া যান নাই। বরং রাখিয়া গিয়াছেন শুধু একটি সাদা খচ্চর। এই খচ্চরটিতে তিনি আরোহণ করিতেন, আর রাখিয়া গিয়াছেন তাহার যুদ্ধাস্ত্র এবং এক খণ্ড জমি। সেই জমিও তিনি জীবদ্দশায় মুসাফিরদের জন্য সাদকা হিসাবে ওয়াকফ করিয়া দিয়াছিলেন। আল হাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার 4110। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন খুব বাড়িয়া গেল, অর্থাৎ মৃত্যুর পূর্ববর্তী রোগ, এবং তিনি বেহুশ হইয়া পড়িলেন, তখন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আহা, আমার আব্বার কত কষ্ট, আমার আব্বা কত কষ্ট পাইতেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট হইবে না। তিনি যখন ইন্তেকাল করিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই বলিয়া কাঁদিতে লাগিলেন, ওগো আমার আব্বা, আপনার দোয়া আল্লাহ কবুল করিয়া নিয়াছেন। ওগো আমার আব্বা, জান্নাতুল ফেরদাউস আপনার স্থান। হায় আমার আব্বা, জিব্রাইলকে আমি শোনাই আপনার মৃত্যুর সংবাদ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হইলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি চাপা দিয়া রাখিয়া আশা তোমরা কেমন করিয়া সহ্য করিতে পারিলে? আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 4111।